এটার নাম হচ্ছে মুশরিক আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা আল্লাহ ব্যতীত অপরকে রব রূপে আল্লাহ রূপে গ্রহণ করা যদি বলেন দলিল দেন জিজ্ঞেস করো তোমার সালমান কে যার কাছ থেকে ভালো ভালো চাইছে যার কাছে মাথা টেকেছে তার শক্তি কি আমার আল্লাহর শক্তি কি কোরআন সতেরো পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন

মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমার আল্লাহ সকলে বলুন সব থেকে শক্তিশালী কে গলার আওয়াজ নেই আরো জোরে বলুন এই ইউটিউবের ভেতরে মেশিনে যেন আওয়াজটা যায় নেমো খারামরা শুনলে যেন বুঝতে পারে এতগুলো মানুষ আল্লাহ কি সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই একটা দিলাম যদি বলেন ও নবী পাই পাই করে দলিল দেন আল্লাহ কোরআনে নবী জিকে বললেন পৃথিবীর মানুষকে শোনাও আজকে জানেন আপনি পেপারে দেখতে পাবেন মোবাইলে দেখছিলাম আমি গাড়িতে আসতে আমার সিস্টেম হচ্ছে আমি যখন বাড়ি থেকে বের হই আমি মোবাইলে দেখি আমাদের দেশে আমার জন্য কি বলছে আপনার জন্য কি বলছে কোরআন হাদিস নিয়ে কে কি আলোচনা করছে তার উত্তরটা আমি দিই একজন মুসলিম নেতা আমাদের রাজ্যে তিনি দেখলাম লিখেছে আমাদের জন্য মূর্খ এরা কিছুই জানে না ধর্ম যার উৎসব সভা খুব সুন্দর কথা লিখেছে আমি আর উত্তর পরে দিচ্ছি শুধু তাই নয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছে হুজুর হুজুর পূজোর প্রসাদ খাওয়া যাবে কিনা মুসলমানের জন্য প্রশ্ন লিখেছে এ তো এই প্রশ্নটা করাটাই পাপ দুঃখজনক বেদনাদায়ক বড় কষ্টের বিষয় আর একটা ছেলে ফোন করেছে যে হুজুর আমার ক্লোজ অন্তরের বন্ধু খুব অন্তরের বন্ধু একজন হিন্দু ভাই তার বাড়িতে লক্ষ্মী পূজা হবে তো আমাকে বলেছে আমি আমি লক্ষ্মী লক্ষ্মী পূজা উপলক্ষে খানা খানা খাওয়াচ্ছি আমাকে দাওয়াত দিয়েছে আমার পরিবারকে যাওয়া যাবে আমি বললাম সম্পূর্ণ হারাম অনেকের মনে হবে শিক্ষিত যারা আছে শিক্ষিত গুয়ার যে মাল কটা আছে তাদের মনে মনে হবে এটা হচ্ছে মুসলমান বিদ্বেষী মূল এই হুজুর হচ্ছে হিন্দু মুসলিম বিদ্বেষী চিন্তা করো না আমার অবর্তমানে আমার থানায় যাবে আমার গ্রামে যাবে মানুষের কি সেবা করে এটা আমি প্রকাশ করব না আমার এলাকায় কি আমার হিন্দু ভাইদের কাছ থেকে খবর তাদের সাথে আমার সম্পর্ক কি তাদের কি সেবা করি না তাদের সঙ্গে কি রাখি সম্পর্কটা তারা বলবে বাকি কি কারোর হিম্মত হবে না যে হুজুরকে দাওয়াত দিয়ে দিয়ে দি আমাদের একটু অনুষ্ঠান আছে আপনি আসবেন তাদের বাপের হিম্মত নাই যে হুজুরকে দাওয়াত দাও কেন কেন তারা জানে আমার একটা দুটো নয়

আমার মুসলমান ভাই কিন্তু যারা বলছে পূজোর প্রসাদ খাওয়া যাবে কি আমি প্রথমে আয়াত শুনিয়েছি ইন্না মাহরাম আলাইকুমুল মায়েতা ওয়া আদমা ওয়া লাহমালকিনযির মা উহিল্লা বিহি লিগাইরিল পয়বাই তো রক্ত মরা জন্তুর মাংস শূওরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহ ছাড়া ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে মুসলমানের জন্য ওই জিনিসটা খাওয়া হারাম অনেক মুসলমান মনে মনে ভাবে আসল ফ্যাক্ট হচ্ছে আল্লাহ ব্যতীত নামে উৎসর্গ করার কারণে তোমাদের জন্য হারাম করা হয়েছে আপনি আরো একটু আগে চলুন আপনাকে বুঝাই বুঝাই

পৃথিবীর মানুষকে বলো তিনি তিনার আব্বাসানকে দাওয়াত দিচ্ছেন ইব্রাহিম নবীর বাপে তিনটা কাজ ছিল কটা বললা কথা বলে কটা তিন তিন এক হচ্ছে মূর্তি তৈরি করা মূর্তি পূজা করা মূর্তি বিক্রি করা আমি একটা ফেসবুকে দেখলাম একজন খুব নাম করছে একটা মুসলিম ছেলে

আমার মুসলমান ভাই ভাই যদি মনে করেন এই হুজুররা বায়ান করবে লোক আপনি রং রাস্তায় আছেন হৃদায় মালিক আল্লাহ আল্লাহ দায়ীরা

নবীজি নিজে চাচাকে কলমা পরাতে পারলেন না আর আপনি বলছেন বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়েছি জান্নাতে চলে যাব তুমি ও খেলানি খাবে আর আমি ও মার খাব দিহাই না আগে চলো এরপরে চলুন নবীজি আল্লাহকে বললেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহ নবী কানতে লাগলেন কার জন্য নিজের চাচার জন্য এরপরে আল্লাহ কোরআন পাঠালেন আল্লাহ নিষেধ করছেন মা কানা লিন নাবী ওয়াল্লাযীনা আমানু আইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা হে আমার নবী এবং

যে নবী দুশ্মন যে আল্লাহর দুশ্মন যে মুশরিক হয়ে মারা গেছে সেই চাচার জন্য তুমি দোয়া করতে পাবে না যদিও তোমার আত্মীয় হয় নবীকে নিষেধ করা হলো মুমিনকে নিষেধ করা হলো আর আর আপনি বলছেন আমার মাটা আমি তো মুসলমান আমার বেটা নাস্তিক হয়ে মারা গেছে তো কি হয়েছে যদি শুনেলেন সমাজের মুখে যদি কেউ বাস করে সে যদি নাস্তিক থাকে তার বাপ যদি মুমিন হয় তার মা যদি মুমিনা হয় আর সে যদি নাস্তিক হয় আল্লাহ বিরোধী হয় নবী বিরোধী হয় কোরআন বিরোধী হয় সে যদি মারা যায় যদি প্রকাশ পায় তার জানাজার নামাজ জেনে শুনে যে পড়বে তার পাপ হলেও পাপি ইমাম হলেও পাপি সমাজের লোক হলেও মুমিনরা হলেও পাপি যদি বুঝতে পারেন যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা আল্লাহ বিরোধী নাস্তিক যদি বলেন

আমি আজকে ফেসবুকে দেখছিলাম কি বুঝলে অনেক লোক আমাদের দেশ থেকে ছেলেরা মেয়েরা উমরা করতে যাচ্ছে যাচ্ছে না যাই উমরাই গিয়ে একটা মেয়ে দেখছি কি বুঝলে ওর কাপড়ে আছে মুখটা গুটাই খোলা মদিনা থেকে ফটো দিচ্ছে এই দেখুন আমি এই মদিনায় দাঁড়িয়ে আছি এটা নবীজির মাজার কি বুঝলেন আমার গজল পড়ছে আমি বলুন তুই যতই ইবাদত করবি কর কবরে যাওয়ার পরে কেলানি ছাড়া কিছু রাখা রাখা

এই আমি আমি জানতাম না আমি একমাস আগে বুঝতে পারলাম আমাকে আমার আমার ব্যাটার বিয়ে ঠিক মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে দাও রবিবার সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে আস খানিক্ষণ বসে চাটাকে বললে হুজুর বাইরে থেকে আসে মুক্তি সাহেবকে ফোন লাগাইছে বড় মুক্তি সাহেবকে তার বউ তাকে ফোন লাগিয়ে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে আর ওই দিক থেকে হযরত ফতুয়া দিচ্ছেন না শনিবার বিয়ে দিলে শনি লেগে

আরো বেশি পাবে তার উপরে বিশ্বাস করলে আমার ভাই যান আপনাদের জানা নেই আমি সেদিনে বলেছি আপনি চলুন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনি আমাদের একজন বড় আকাবি পশ্চিম বাংলার মাতা তা জরিবুল সুবহান তিনি তিনার ওসিয়ত নামাই লিখে গেছেন আপনারাও তো অনেকে ফুরফুরাই জান না জান জান আপনারা দেখেছেন ফুরফুরাই মেরা যেতে পায় মাজারে কথা বলেন কথা বলেন না আরো জোরে বলে শব্দটা এখানে যেন আসে জোরে বলুন যেতে পাবে না নিষেধ করে গেছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই লিখেছেন হারাম মেয়েদের মাজারে যাওয়ার নিয়ত করাটাও হারাম আর আপনাকে বলে বলে আমাদের দেশে আপনার চব্বিশ পরগনায় সকলে জানে যে দাদা হুদুরের মাজারে যখন মেয়েরা যেতে পাবে না তাহলে আপনার খাজা বাবার মাজারে আপনার বউ কি করে যেতে পারবে ছেলেকে নিয়ে যাচ্ছে মেয়েকে নিয়ে আপনারা ইমানদারির সঙ্গে আপনাদের দেশে এখানে লোক মরে না বেঁচে থাকে সবাই মরে না মরে মরে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পারে কথা বলে না বাম মরে গেলে বিটি যেতে পাবে যদি বাম মরে গেলে আপনাকে দেখিয়ে দেবো চলো চলুন কোথায় চলুন চলুন মুম্বাই দিল্লিতে আপনি দিল্লিতে কবরস্থান পবিত্র জায়গা পবিত্র তাড়াতাড়ি জায়গা আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট আছে তারা ফিল্ম রিলিজ করলে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে আসে ঠিক কি না কথা বলে তারা বিয়ে করলে অমিতা বচ্চনের ছেলের বিয়ে হয়েছে ঐশ্বর্যরায়ের সঙ্গে বিয়ের এক সপ্তাহ পরে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে এসেছে ওই দুটো হারাম করকে জিজ্ঞেস করুন যে পবিত্রতা কি পাক না পাকি কি তারা জানেই না তারা হায়জের অবস্থায় ঢুকে যাবে তারা অপবিত্র অবস্থায় ঢুকবে তারা না পাকির হালতে ঢুকবে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই কষ্ট পাবে কিয়ামতের দিনে যারা ওখানে বসে আছে তাদেরকে দায়ী করে দিবে চ্যালেঞ্জ ছুড়ে বলে আহা আজকে যদি

তিনি আমাদের মাতার তাজ আপনাদের জানা নাই কত বড় আলিম ছিলেন কত বড় মুহাক্কিক ছিলেন এটা আমরা উলামারা জানি যারা যার কিতাব পড়েছে যারা তার ইলমের বহরকে জানি তারাই একমাত্র জানে যে তিনি কত বড় পণ্ডিত মানুষ ছিলেন পশ্চিম বাংলার একজন বড় কষ্টের বিষয় মুসলমান আজকে আপনি তো মুখেতে বলেন আমি মুসলমান নবীর অনুসারী কই তোমার আখলাক আর চরিত্র কই রাসূলের আখলাক কই আল্লাহর হাবিবের আখলাক কই সাহাবীদের আখলাক আল্লাহর কসম সাহাবীদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ নবীজিকে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজু আন হে আমার নবী তারা আমার উপরে রাজি আমি আল্লাহ তাদের উপরে রাজি জোর বলুন সুবহানাল্লাহ

আমরা এক আল্লাহ বিশ্বাসী অনেকগুলো ал্লাই নয় তাই আমার ভাই মিডিয়াদের কাছে অনুরোধ যারা বাংলার মিডিয়া আছে রিপাবলিক টিভি আপনার এবিপি নিউজ নিউজ বাংলা আমাদের বায়ানকে নিয়ে নিয়ে কাটশট করে এটা বলবেন না যে এটা হিন্দু বিদ্বেষী কথা এটা বিরোধী কথা না আজ পর্যন্ত আমি কোন ধর্মের বিরুদ্ধে বলি বলি আমার অনেক বন্ধু আছে অনেক ফোন করে আমি গাড়িতে আসছিলাম আপনাদের চব্বিশ পরগনার আমি বলবো না কোন জায়গা ফোন করেছে হুজুর আমাকে প্রসেসিং বলে দেন কিভাবে আপনার বায়ান শুনতে শুনতে আমার আর হৃদয় মানছে না আমি কিভাবে ইসলাম কবুল করব জোরে বলি সুবহানাল্লাহ আমি তাকে আমার জায়গায় ডেকেছি আমার মাদ্রাসায় ডেকেছি তাকে প্রসেসিং এ নিয়ে এসেছি আসবে আমার কাছে আমি তাকে বলেছি পরের মাসে আমার সঙ্গে মোলাকাত করবে আমি আপনাকে জায়গা বলে দেবো রাস্তা বলে দেবো কিভাবে ইসলামে দাখিল হবে কিভাবে আসবেন কিভাবে রাহান সহন করবে শুনে রেখে দেন যাদের মনে মনে হচ্ছে ইসরায়েলে যুদ্ধ দেখে দেখে তার পাশে আমেরিকাকে ডারানো দেখে দেখে আল্লাহর কষ্ট ছিদ্রগুলো বন্ধ করছেন যাতে কোনো সাপ বিচ্ছু এসে নবীকে দংশন না করে দেয় আমাকে না দংশন করে এমন অবশ্য

বিপদের জায়গায় আপনার পা রাখাটাও পাপ আত্মহত্যা করা যায় না না যায় কথা বলে আত্মহত্যা করা পাপ না পাপ নয় কথা বলে আত্মহত্যা করা পাপ শুনে নেন এরপরে আমি যে আয়াত পড়েছি পড়েছি আবার শুনে আল্লাহ তাআলা আপনার প্রাণের কতটা মূল্য দিয়েছে প্রাণের মূল্য আমাদের অনেক যুবক আছে তিন দিনকার প্রেমে গলায় দড়ি দেয় দেয় না দেয় না

ওই জন্য ইসলামে জেনে শুনে বিশপান করা যাবে যাবে কারেন্টে হাত দেওয়া যাবে না বিপদের সামনে পা বাড়ানো যাবে না সাবধান হতে হবে আচ্ছা বলুন লকডাউনের সময় ঘরে নামাজ পড়ছেন না মসজিদে কথা বলে আরে মসজিদে তোমার গ্রামে পড়েছো টাউন গুলো হয়েছে সব বাড়িতে নামাজ পড়ো আপনারা বলুন ফতোয়ালে বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে না হবে না সকলের নামাজ হয়েছে বিল্ডিং এ বিল্ডিং এ জুম্মা হয়েছে ঠিক কথা বিল বিল্ডিং আমি রমজান মাসে বাড়িতে তারা বিয়ে আমরা একসাথে পড়তাম বাপ বেটা ভাই এক জায়গায় তারাবি পড়তাম ঘরে ঘরে তারা বিয়ে নামাজ হবে না হবে না